কি করে দেখুন সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আছি ব্রাহ্মণবাড়িয়া পৌর হকার্স মার্কেটে আপন প্যান্ট হাউস নামের একটি দোকানে। এখানে ওনারা ঢাকা থেকে প্যান্ট কিনে আনেন। এগুলি একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ প্যান্ট, তবে এক্সপোর্টের রিজেক্ট হওয়া, এক্সপোর্ট থেকে আনেন। এখানে বিভিন্ন টাইপের প্যান্ট আছে, জিন্স আছে, ক্যাবার্ডিন আছে, তারপর একটি ওয়াস্ট প্যান্ট আছে, বিভিন্ন টাইপের প্যান্ট আছে। ওনারা এগুলি একদম ফ্রেশ, কখনোই পরা হয়নি এই টাইপের প্যান্ট। এগুলি আনার পরে যেহেতু কোমর বা সাইজে এদিক সেদিক থাকে, এগুলি ওনারা কেটে বা সাইজ করে বিক্রি করে থাকেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর হকার্স মার্কেটে খুরশিদ মার্কেট অংশে, 3 নম্বর গলিতে, 15 নম্বর খুরশিদ মার্কেট। এই দোকানটির আমি কার্ডটি দেখাচ্ছি, একটি মোবাইল নাম্বার আছে। যারা ব্রাহ্মণবাড়িয়ায় আছেন বা ব্রাহ্মণবাড়ির আশেপাশে আছেন, তারা ইচ্ছা করলে এখান থেকে প্যান্ট নিতে পারেন। যারা দেশের বাইরে থাকেন, বিশেষ করে মিডল ইস্টে যারা থাকেন, যাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, তারা এখান থেকে প্যান্ট নিতে পারেন। 400 থেকে 500 টাকা এর মধ্যেই সাধারণত প্যান্টগুলো হয়ে যায়। আপনার যদি মাপ পাঠান সেক্ষেত্রে 400-500 এর মধ্যে 500, ক্ষেত্র বিশেষ হয়তো একটু প্যান্ট যদি খুব বেশি ভালো হয় সেক্ষেত্রে, কাপড় ভালো থাকে, হয়তো একটু আরেকটু বেশি পড়ে এরকম একটি প্যান্ট। সাধারণত এখন একটি প্যান্ট যদি আপনি নতুন দোকান থেকে যদি সেলাই করেন, প্যান্ট পিস কিনে, সেক্ষেত্রে এটা 450-600-700-800 টাকা একটা প্যান্টের সেলাই হয়। এখানে আপনি প্যান্টের প্যান্ট সহ সেলাই সহ সব কিছু মিলিয়ে আপনি হয়তো 400-500-600 এর মধ্যে পেয়ে যাবেন। আমরা আছি আপন প্যান্ট হাউস। আমি আপনাদেরকে দেখাবো কী ধরনের প্যান্ট এখানে আছে। এই তোমার নামটা কী জানো? হ্যাঁ, হানিফ। হানিফ, হানিফ, আমি দুই একটা প্যান্ট নামাই। বাবু আসো তো। এটা কি ওয়াস্ট প্যান্ট? ওয়াস্ট পরে না, ওয়াস্ট করা মানে একটু ফেড আর কি। হ্যাঁ, ফেড। ও দেখি তেলাপ খাইছে, মানে ডিজাইন আমি না জানি আমি, তারপর বললাম আর কি। এটা হলো একটা ডিজাইন, এরকম প্যান্ট আছে। একটু অন্যরকম দেখাও কেমন পরে। 500-600 এর মধ্যে হয়ে যাবে তো? 400-500-600 এর মধ্যে হয়ে যায় না? 400-500 এর মধ্যে পারা যায়। আচ্ছা, এটা কি জিন্স না? এটা জিন্সের প্যান্ট, একদম ব্র্যান্ড নিউ। এখানে ট্যাগ ট্যাগ সব কিছু লাগানো আছে, একেবারে নতুন। জাস্ট আপনি শুধু আসবেন, যদি আপনার সাইজে হয়ে যায় সেক্ষেত্রে তো হয়ে গেল, কোমরে যদি হয়ে যায় সেক্ষেত্রে হয়ে গেল, আর যদি না হয় সেক্ষেত্রে এরা সাইজ করে দিবে এই টাকার মধ্যেই। ব্ল্যাক না? ব্ল্যাক, ঠিক আছে। আর একটু অন্যরকম দেখো না, একটু ইয়া দেখো। হ্যাঁ, নিচেরটি দেখো। এটা কি গ্যাবার্ডিন না? গ্যাবার্ডিন, অনেক কালার হয় না, ভিন্ন ভিন্ন অনেক কালার আছে এখানে। এটা হলো কী বলে, হালকা একটু গোলাপি বেগুনি টাইপের, একটু গোলাপি বেগুনি জিন্সের মধ্যে অ্যাশ কালার আছে, তারপরে বিভিন্ন চকলেট অনেক কালার আছে। কালার সমস্যা নেই, আমি টোটাল। হ্যাঁ, এটা সাইজটা ছোটো না? ছোটো, হ্যাঁ, বড়ো সাইজও হবে। আচ্ছা, ওকে, অ্যাশ কালার না? হ্যাঁ, সুন্দর। চেন টেন সব তো ভালো না, ভালো মানেন না? ভালো মানেন? হ্যাঁ, দেখি তো একটু খুলো তো, বড়ো চেন দেওয়া যাবে। আমি একটু কাপড়টা কাছ থেকে দেখাই। স্টিচ কাপড় আছে না? স্টিচ সব, সব স্টিচ না, সবগুলো স্টিচ কাপড়। আপনি যে কোনো ধরনের জিন্স, নর্মাল প্যান্ট আছে না? নর্মাল প্যান্ট, একদম নর্মাল প্যান্ট যদি কেউ নিতে চান, ব্ল্যাক। কি কি কালার আছে নর্মাল প্যান্টের মধ্যে? এটা হলো ব্ল্যাক, এটা বিস্কিট কালার, এটা হ্যাঁ অনেক সুন্দর কাপড়টা। আচ্ছা, টানলে পারবে না? হ্যাঁ, এটা অনেক সাইজে বড়। আপনারা আপনাদের সাইজ মতো আপনাদের যে মাপ থাকবে সেই মাপ অনুযায়ী আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন। আমরা আছি অফ হোয়াইট আছে না, বিভিন্ন আছে। এই হলো যে বোতামের ঘরগুলো, একদম ব্র্যান্ড নিউ কাপড়। এই চেনগুলো নর্মাল চেন, অনেক ভালো মানের চেন। এই প্যান্টটা সুন্দর, এটাও কি স্টিচ? স্টিচ, হ্যাঁ, ওকে।
আমরা দেখছি হ্যাঁ যারা ব্রাহ্মণবাড়ি আছেন নন স্টিচ না ব্রাহ্মণবাড়ি যারা আছেন ব্রাহ্মণবাড়ি আশেপাশে যারা আছেন বা বাইরে যারা থাকেন বাংলাদেশের বাইরে ব্রাহ্মণবাড়িয়া বা আশেপাশে যারা আছেন তারা এখান থেকে আপন প্যান্ট হাউস থেকে আপনারা প্যান্ট বানিয়ে নিতে পারবেন আপনাদের মাপ পাঠিয়ে দেবেন বা আপনাদের জানাশোনা কাউকে পাঠিয়ে দেবেন মাপটা যদি আপনারা ওইখান থেকে নিতে পারেন অথবা আপনার প্যান্ট দিয়ে যদি নিতে চান সেক্ষেত্রে সম্ভব ওনারা একদম অ্যাকুরেটভাবে আপনাকে প্যান্ট বানিয়ে দেবেন নর্মাল প্যান্ট না আপন এগুলি কত পরে কাপড়ের মান যদি একটু কম ভালো থাকে কম ভালো হয় সেক্ষেত্রে হয়তো 400 টাকা হবে আর যদি একটু ভালো মানের হয় সেক্ষেত্রে 500-550-600 টাকার মধ্যে আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন ওদের ভালো মাপের যে বিষয়টা সেটাও অনেক ভালো তারপরে ভালো মেশিন দিয়ে সেলাই করে আমরা দেখি একটা কাপড় সেলাই করতেছে এখানে কি নাম তোমার বাবা আশরাফুল আশরাফুল কি কাজ করতেছো আচ্ছা একটা প্যান্ট সেলাই করতেছো না আচ্ছা ঠিক আছে এটা কি স্টিচ কাপড় ওদের ভালো মানের মেশিন আছে এখানে কাপড় সেলাই করছে এখানে এটা কি ওভারলক মেশিন না ওভারলক মেশিন দিয়ে আপনি ভিতরে যে এটা ওভারলক করা হয় সব কিছু ওদের একদম নিজস্ব ব্যবস্থাপনা হচ্ছে এখানে এই প্যান্টগুলো সেলাই করা হয়েছে এগুলো ডেলিভারি অপেক্ষায় আছে বিভিন্ন যাদের যে কাস্টমার আছে সেলাই করা হয়েছে না আচ্ছা একটা দেখাও আমাদেরকে হ্যাঁ এটা কারো একজন সেলাই করা একটা কাপড় আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে ডিজাইনটা না এটা সুন্দর হয়েছে পকেটের এটা তোমরা নতুন করছো না হ্যাঁ এটা ছিল অন্যরকম ছিল তোমরা করছো এরকম করছো হ্যাঁ হ্যাঁ আপনি যেরকম চান সেরকম আপনি একটু মাপটা কিন্তু দেখবা আচ্ছা ঠিক আছে 1 ইঞ্চি কমা দিলে হবে আচ্ছা আমরা আছি আপন প্যান্ট হাউসে আপনাদেরকে দেখালাম এই নাম্বারটা কার আপন 56টা তোমার না এইটা 01790778256 তিন নম্বর গলি 15 নম্বর খুরশিদ মার্কেট আমরা আছি আপন প্যান্ট হাউসে এখানে আপনাদেরকে দেখালাম বিভিন্ন টাইপের বিদেশি প্যান্ট বিদেশের জন্য মানে বিদেশি না ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশি গার্মেন্টস থেকে যে প্যান্টগুলো বিদেশে যাওয়ার ছিল সেগুলো অনেক সময় রিজেক্ট হয়ে যায় কোনো কোনো লট রিজেক্ট হয়ে যায় কোনো সমস্যা থাকলে সেই প্যান্টগুলো ওনারা এখানে আনেন এনে সাধারণত বাছাই করে আনেন যে লটটা যেখানে অকশন হয় সেখান থেকে ওনারা আবার বাছাই করে প্যান্টগুলো যেগুলো ভালো সেগুলো আনেন এনে এখানে সাইজ করে বিক্রি করেন সাইজ করাও ওদের নিজস্ব তত্ত্বাবধানে হয় সব কিছু মিলে আমি হয়তো ধারণা দিতে পারলাম আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য কী ধরনের প্যান্ট আছে এখানে অনেক কালারের আছে বিভিন্ন এগুলি গ্যাবার্ডিন অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে অনেক সুন্দর কালার যারা দেশের বাইরে থাকেন বিশেষ করে মিডল ইস্টে যারা থাকেন তারা ব্রাহ্মণবাড়িয়া বা ব্রাহ্মণবাড়ির আশেপাশে যারা আছেন তারা এই দোকানের সাথে যোগাযোগ করবেন আমি মোবাইল নাম্বার দিয়ে রাখবো ভিডিও স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে প্যান্ট সেলাই করে নিতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন ওদের জন্য অবশ্যই দোয়া করবেন ঠিক আছে তোমার হানিফ না হানিফ হ্যাঁ ঠিক আছে তুমি কিছু বলবা হ্যাঁ ঠিক আছে ওকে ওদের জন্য দোয়া করবেন ছোটো মানুষ বিজনেস করছে নিশ্চয়ই একটা আছে মানে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি থেকেই বা সাহস যেটা বলে আর কি সাহস আছে কতদিন যাবো এই দোকানদার করতেছো 3 বছর হয়ে গেছে না আচ্ছা তা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ওকে জি আসসালামু আলাইকুম আপনার